যেই আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন সেই আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। সূরা আল ইমরান। তাহলে ইমরান হলেন মরিয়ম আলাইহিস সালামের কি হন, কথা কন্যাকে কি হয়, আব্বা হয়। আরেকজন ইমরান কে ছিলেন, মূসা আলাইহিস সালামের আব্বা, তিনিও ইমরান, তিনিও কি ইমরান। যখন মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মা খুশি, কাফফালাহা মরিয়াম, ওই মরিয়মের কফিল হলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনাকে রাখলেন বাইতুল মুকাদ্দাসের একটা কোণাতে, একটা রুমে। যখনই তিনার রুমে জাকারিয়া আলাইহিস সালাম যেতেন, দেখতেন আনসিজন ফল। এখন আঙ্গুরের সিজন না, কিন্তু ওনার রুমে আঙ্গুর পাওয়া যেত, আমের সিজন না, আম পাওয়া যেত। তিনি জিজ্ঞেস করতেন, আল্লাহ লাকে হাদা, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? তিনি বলতেন, মিন আইনদিল্লাহ, আল্লাহ এগুলো নাজিল করেছেন। যখনই শুনেছেন আল্লাহ নাজিল করেছেন, ওয়াকাইমু ইউসাল্লি ফিল মিহরাব, যখনই দেখলেন আনসিজন ফল তার রুমে হয়, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হয় না, তিনি নামাজে দাঁড়িয়েছেন, কার কাছে চাইলেন, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, কি নাম, ইয়াহইয়া, নাম সহ আল্লাহ নাজিল করে দিলেন। এবার মরিয়ম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হলো, জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে তার নাক দিয়ে ভ্রূণ হলো, এই ভ্রূণটা এসেছে আদম আলাইহিস সালামের হাসি থেকে। আদম যখন জান্নাতে আল্লাহ তাকে বানালেন, তার আস্তে আস্তে জীবন দিলেন, হাঁটু পর্যন্ত তার যখন জীবন আসলো, রু আসলো, তখন তিনি দাঁড়ালেন। আস্তে আস্তে যখন তার পুরা শরীরে রু আসলো, তিনি একটা মুচকি হাসি দিলেন, আর হাঁচি দিলেন, কি দিলেন, হাসি দিলেন, হাসি বলেন তো, স্নিজ যেটাকে বলে, হাসি তো সারা দেশে হাসি, এটা কি বলে, হাসি, এটা যখনই তিনি দিলেন, তিনি খুশির সাথে বলেন, আলহামদুলিল্লাহ রব্বিল, ওই হাসির সাথে যেই লিকুইডটা বেরিয়েছিল, আল্লাহ বলছেন এটা রেখে দাও, এটাই হবে ঈসা আলাইহিস সালামের জন্মের ভ্রূণ, আলহামদুলিল্লাহ। ওটাকেই পরবর্তী পর্যায়ে জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের ভ্রূণের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। তিনি দুনিয়াতে যখন মরিয়ম আলাইহিস সালামকে এই সুসংবাদ নিয়ে আসলেন, সাইয়েদনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম, তিনি বলেন, আল্লাহ লাকি হাদা, এটা কিভাবে হবে, আমারে কোনো মানুষ স্পর্শ করে। তিনি বললেন, আল্লাহ যেটা চায় সেটা হবেই, ঠিক না বা ঠিক? তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ একজন সতী সদ্ধি নারীর জীবনে চরিত্রহীনতা সবচেয়ে বড় কলঙ্ক। তিনি চিন্তা করলেন, আমার পেটে যদি বাচ্চা আসে, লোকেরা আমাকে নানান কথা বলবে, বলাও শুরু হয়েছে। তিনার পেটে যখন বাচ্চা আসলো, মাকান আনসার কিয়াতে তিনি ছিলেন বাকুল মুকাদ্দাসের পূবের দিকের একটি জায়গাতে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম জন্মের আগে তাকে একটা পাহাড়ে খেজুর গাছের নিচে চলে যেতে বললেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তোমার ক্ষুধা লাগবে, জিজিন না খাল, এই খেজুর গাছটা নাড়া দিবা, ওখান থেকে পাকা খেজুর আল্লাহ ফালায়া দিবেন, সেই খেজুরগুলো তুমি খাবা। আজও প্রসূতির জন্য মেডিকেল সায়েন্স বলছে, একজন মেয়ের পেটে যখন বাচ্চা আসে, তাকে খেজুর খাওয়াবেন, আয়রনের কোনো অভাব হবে না। একটা খেজুর ডায়াবেটিস রোগীরা খাবে, সারাদিন আয়রনের কোনো অভাব হবে না, খেজুরে ডায়াবেটিস বাড়ে না। ডায়াবেটিস বাড়ে হলো যেগুলো ইননেচারাল, যে সমস্ত সুগারগুলো আমরা খাই, আর্টিফিশিয়াল সুগার, বিশেষ করে সাদা চিনি, এটা হলো সাদা বিষ। এটা কি সাদা বিষ? খেজুরা গুড়, আখের গুড়, এগুলো আমাদের শরীরের জন্য খুব উপাদেয়, এগুলো আপনি আস্তে আস্তে বর্জন করার চেষ্টা করবেন। আর খেজুরের ভিতরে মিষ্টি বেশি না কম? একটা খেজুর আছে, ওটার নামই সুক্কারি, ওটার নাম হলো চিনিয়ালা খেজুর। ওটা আরবের লোকেরা খায় যখন তারা তিতা কফি খায়, ওটার সাথে ওই সুক্কারিটা খায়। এই খেজুর খেলেন মা মরিয়াম। 40 দিন পরে তিনি, অনেক লম্বা ঘটনা, সূরা মরিয়ামে আপনার সবটা বিস্তারিত পেয়ে যাবেন। 40 দিন পরে তিনি যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে গায়ের দিকে আসতেছিলেন, লোকেরা নানান গালি গালাজ তাকে ঘিরে ফেলল, বলল, তোমার মাও ভালো, তোমার বাপও ভালো, তুমি কোত্থেকে এরকম নোংরা হয়েছ? তিনি কোনো কথা না বলে ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, তিনি মায়ের কোলে, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়া ও জালানি মুবারাকান আইনামা কুন আওসানি বিজাকাতে ওয়াসসালাতে মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার! তিনার দিকে যখন ইশারা করলেন, তিনি বললেন, বাররাম বিওয়ালিদাই, আমার মা পবিত্র। আল্লাহু আকবার!
ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আতানিয়াল কিতাব, আল্লাহ শিশুকালেই আমাকে কিতাব দিয়েছেন। জালানি নবিয়া, আমি নবী হয়ে গেছি। কি হয়েছি? নবী হয়ে গেছি। জালানি মুবারাকানাই নামাকুম, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করে দেয়। আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। নামাজ পড়বেন তো? সবাই পড়বেন তো? আগে হলো ঈমান, আগে কি ঈমান? যারা চারটা কাজ করে তাদের ঈমান থাকে না। মিথ্যা কথা বললে ঈমান থাকে না, আমানত খেয়ানত করলে ঈমান থাকে না, ওয়াদা খেলাফ করলে ঈমান থাকে না, গালি গালাজ করলে ঈমান থাকে না। এই চারটা কাজ করব না। এই চারটা কাজ হলো মুনাফিকের কাজ। কার কাজ? দাজ্জালকে চিনবেন তো? দাজ্জালকে চিনার জন্য পাঁচ ওয়াক্ত কোথায় যাবে? কোথায়? মিথ্যা কথা বলা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে, কাউকে গালি গালাজ দেয়া যাবে। সিঙ্গার মানুষ খুব ভালো, গালি দেয় না। হ্যাঁ, আপনাদের হাসির ভিতরে কিছু একটা লুকিয়ে আছে। হ্যাঁ, গালি দেন নাকি আপনারা? শুধু এক জায়গাতে একটু বাজে গালি শুনেছি আমি, আদর করে হারাম দাদা বলে। এক হুজুর আমার সামনে এক ছেলেকে বলছে, হারাম দাদা তুই ভালো আছিস? মানে কি বললেন আপনি? আদর করে কহছি আমি, চপ! আদর করে গালি দিবা কেন? গালি তো গালি, ঠিক না বেঠি? আরবরা কত সুন্দর, দেখেন। আপনি তাদেরকে যদি রাগও করান, তারা কিন্তু গালি দেয় না, তারা দোয়া করে। কি করে? দোয়া করে। আপনি একটা ঠেলা দিয়ে দেন, আমি কাবা শরীফে ঢুকছি, এক আরবের লগে ধাক্কা লাগছে, বলছে আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোকে রহম করুক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, কালই সাল্লেমা, আল্লাহ তোরে নিরাপদে রাখ। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়াত দিক। কইতে লিমা তা দক্ষণ ইয়াহা, কইছে ভাই তুই আমার ধাক্কা কেন? নাহলে ধাক্কা নিতে তুমি দোয়া শুরু করবে, আমি তোমার দোয়া পেতে চাই জন্য ধাক্কা দিছি। তিনি বললেন, কাইফা সুবুল মোমেন, কিভাবে মোমেনকে গালি দিব? গালি দিলে তো আমি মোমেন থাকবো না, আমি মোনাফিক হয়ে যাব। অনেক মানুষ নিজের পিতা মাতাকে লানত দেয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কারাই সন্তানগুলো পিতা মাতাকে লানত দেয়? রাসূল সাল্লাম বললেন, অন্যের পিতা মাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতা মাতার উপর পড়ে যায়। আছেরা নাই, খবরদার, অন্য কাউকে আমরা গালি দেব? অন্যের জন্য যদি দোয়া করি, আমার জন্য রহমত দান করবেন কে? সেই দোয়া আমার জন্য কবুল করে নেবেন কে? ইটস নট বিন ডিসাইডেড, এটা তেলাওয়াত করা হয় না, এটা পড়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে নিজে বানিয়ে কোনো কথা বলেন নাই। সূরা নজমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কোনো কথা তিনি নিজের মন থেকে বানিয়ে বলতেন না, যখন ওহি আসতো তখন কথা বলা শুরু করতেন। রাহমাতাল লিল আলামিন। সেই জন্য দুটি আল্লাহর কথা, দুইটার মধ্যে যদি প্যাচ লাগে, কোরআনের সাথে মিল যেটা সেটাই গ্রহণ করতে হবে, ঠিক কি না? কারণ একই আল্লাহর পক্ষ থেকে দুই রকম কথা আসাটা স্বাভাবিক না, কেউ উল্টাপাল্টা কিছু করে ফেলেছে, এটা বুঝতে হবে। আমরা কোরআন শরীফের মোট সূরা কয়টি বলেন তো আপনারা? 114টি। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? চিৎকার করে বলেন, কোরআনের মা কোনটি? মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? ভুল হলো, দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কারণ একজন বাপ চারজন মা রাখতে পারে, একজন মা কিন্তু চারজন বাপ রাখতে পারে। সারা কোরআনে বাপের কথা আছে, কোনো মায়ের কথা নাই। মায়ের নাম নাই, রাসূলের 11 জন বিবি একজনেরও নাম নাই, আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার নাম একবারও, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি দুইজন বিবি একজনেরও নাম কোরআন শরীফে নাই। একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই, কি নাম? এজন্য বিবিদের হক বেশি, কারণ যার এফোর্ট বেশি তার হকও বেশি। দেশের জন্য যারা হক বেশি দিয়েছে, এখন তাদেরও হক বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আমরা এরপরে সবচেয়ে দামি আয়াত কোনটি বলেন তো? জোরে বলেন, হ্যাঁ বলেন তো,
পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়েন তো, সোয়াবটা হলো এটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়েন আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি শিরক করতে পারবেন না, শিরক বুঝি তো আমরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো কি শিরক। এই যে পার্লামেন্টে আগে মাথা নোয়াতো হুমায়ুন রশিদ চৌধুরী, আল্লাহ তাকে মাফ করে দিন, আমিন বলেন। বাংলাদেশের স্থায়ী জাতিসংঘের সদস্য ছিলেন, অত্যন্ত এডুকেটেড পার্সন, আপনি চিনেন খুব সম্ভব, হুমায়ুন রশিদ চৌধুরী। এই প্রথম 96 পার্লামেন্টে তিনি ছিলেন জাতীয় সংসদের স্পিকার। তিনাকে একজন আলেম নোট দিলেন যে আমরা আল্লাহর সামনে মাথা নোয়াই, আমরা কেন পার্লামেন্টের সামনে মাথা নোয়াবো। সাথে সাথে তিনি পয়েন্ট অফ অর্ডার এনে বললেন আজকে থেকে পার্লামেন্টের সামনে কেউ মাথা নত করতে পারবে না, মাথা নত হবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। কার সামনে? কার সামনে? কোন পীরের সামনে নত হবে না, কোন মাজারের সামনে নয়, ঠিক তবে ঠিক, একজনের সামনে মাথা নত হবে। তিনার নাম কি? কপাল দিলেন যিনি সেজদা পাবে তিনি, কারণ কপালের মধ্যে সব লেখা থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ কি দেখে চিনবেন? কি দেখে? যে কোনো কিছু দেখে আল্লাহ চিনতে পারেন, কিন্তু আল্লাহ স্পেশালি কপালটা উল্লেখ করলেন। কোন সুরায়? কোন সুরায়? সুরা রহমান। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। সেই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি অপরাধীকে আল্লাহ তার কপাল দেখে দেখে চিনে নিবেন, তার চুলের ঝুটি আর পায়ের গোড়ালি ধরে হেসকা টান মেরে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ সেই দিন আমাদেরকে নেককারের কাতারে সামিল করে দিয়ে আরো জোরে বলে আমিন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা সবাই জানে দেখি, মাশাআল্লাহ। কোনটা সূরা? কাউসার। আচ্ছা কাউসার ছোট হলো কেন? তিন আয়াতের তিনটা সূরা, নসর, আসর, কাউসার। নসর, আসর, কাউসার। তো কাউসার মিয়া ছোট হলো কেন? আয়াতটা ছোট। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। এখন কোরআনের পাঁচ পারা সওয়াব আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূরা ফাতিহা হলো হাফ অফ কোরআন, মা হলো বাপের অর্ধেক, মা বাপের কদ্দ অর্ধেক, দুই মা মিলে এক বাপ, দুই মা মিলে এক মামা হয়। দেখেন না, মা মা অধিকার ইসলাম বন্টন করছে। তো আপনি এই যে সূরা কাউসার, এই কাউসারটা হলো সবচেয়ে বড় নিয়ামতের সূরা। এই কাউসারের ভিতরে আমাদের জীবনের সব যা কিছু আমরা উপভোগ করি এগুলো হলো পার্ট অফ কাউসার। আর চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে ওটার পানি জান্নাতীদেরকে আল্লাহ পান করায় দিবেন, আল্লাহ সেখানে আমাদেরকে একটু সামিল করে দিয়ে আরো জোরে বলি আমিন। আমরা সূরা আল ইমরান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আল ইমরান এবং সূরা বাকারা রাসূল একসাথে পড়তেন আর বলতেন সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা। এই দুটি সূরা যারা একসাথে পড়বে কিয়ামতের ময়দানে মেঘের মতো পাখির পাখিরা ওদেরকে ছায়া দান করে দিবে। দুটি সূরা রাসূল জোড়া মিলিয়ে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ঠিক না বা ঠিক? একজনই শুধু বেজোড়, তিনি কে? তিনি কে? চোখ দুটি, তারপরে আমাদের নাকের ছিদ্রি দুইটি, হাত দুইটি, পা দুইটি, কিডনি দুই জোড়া, ঠিক না বে ঠিক? সব জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ নিজে কি থাকলেন? বেজোড় থাকলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ বেত্রুন ইউহিব্বুল বেত্রা, তিনি বেজোড় বেজোড়কে ভালোবাসেন। আয়েশে আমার নামে একটা পোস্টারিং হয়েছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক, আমি তাদেরকে চিনিও না জানিও না, প্রোগ্রাম নেয়ও নেই কারো থেকে, মিথ্যা কথা বলে ওরা মানুষকে ধোকা দিয়েছে। আমি আমার প্রিয় পলককে বলবো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, এটা মানুষকে ধোকা দিয়েছে তারা। খামা খামার নামে একটা পোস্টার করে আমি ছিলাম সেদিন, সেই অনেক দূরে হঠাৎ করে একজনে ইন্টারনেটে আমার খাদেমে পাঠিয়েছে যে আপনার তো আজকে প্রোগ্রাম এখানে, আমি কিচ্ছু জানি না। তুমি পাঠিয়েছ না? ওমর, হ্যাঁ ওমর, আয়েশ মসজিদের সে খতিব ওখানে, ও পাঠিয়েছে। তো এটা করবেন না আপনারা, যারা মানুষকে ধোকা দেয় এটা রাসূলের উম্মত না, তারা ইসলামের মধ্যেও শামিল না। রাসূল বলেছেন মান গাশশা লাইসা ফিনা, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত না, ঠিক না বা ঠিক?
আবার যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেও রাসূলের উম্মত না। আপনি বড়দেরকে শ্রদ্ধা করবেন, সে হোক হিন্দু হোক বেনমাজি হোক যে কোনো ধর্মের, ইউ হ্যাভ টু শো দ্য রেসপেক্ট টু দ্য এল্ডার পিপল। যারা আপনার বয়সে বড় তাকে শ্রদ্ধা করবেন। গাড়িতে উঠবেন, যখনই দেখলেন একজন এল্ডারলি পার্সন এসেছেন, আপনি উঠে তাকে সিট ছেড়ে দেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর নাম বলো, কুলবি ইয়ামিনি কুলমি মা ইয়ালিক, ডান হাত দিয়ে খাও, সামনে থেকে খাও, এটা শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলে। এই জন্য ছোট বাচ্চাকে পেলেই কিলেতে যাবেন না, খবরদার, আদর করবেন। যার বাচ্চাই হোক, সব বাচ্চারা ইসলামের, সব বাচ্চারা কার, যেই ঘরেই হোক সব বাচ্চারা কার, এটা কার কথা? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবওয়াহু ওয়াহদানিহি আয়ুমাজ্জিসানিহি আয়ুনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্ম নেয়, অবশেষে তাদের পিতামাতা কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। প্রত্যেকটা শিশুর ভিত্তি হলো ইসলাম। ভিত্তি কি? ইসলাম। আমরা যেন এদেরকে দূরে না সরে দেই, এদেরকে আদর করব। আদর করলে এরা পড়ে নিবে লা ইলাহা মুহাম্মাদুর, এদের অন্তরের ভিতরে লেখা আছে।